আরো বিড়ি প্রেম ভেঙে ওরে বেলা লা পাগল আরো পাগল খাদিজা সেই জামানাতে বেলাল রাসূলুল্লাহকে ভালোবাসতেন আর খাদিজা তো ধন সম্পত্তি দিয়ে রাসূলুল্লাহর বিবি হলে নাম্মাজান খাদিজা তাই প্রিয় কবি কি বলছে কত সুন্দর ভাষায় শোনো ছোট্ট কালের কথা এবার কবি তুলে ধরছে কি বলছে কবি লিখছে শোনো আই রাসূল নাগা বেগের ফুল লেগেছি এ ফুলে কাকে বিমা আলাকে আর মালা হাদিয়ে রাখি দিবে দে আমার আল্লাহ তাআলাকে ও গোলাইলির প্রেমে আই মজন পাগল এ উসুফে এজ লাইখা আই নবীর প্রেমে আই বেলাল পাগল আর যদি কোনো ভুল ত্রুটি করে তাকে ক্ষমা করে দেবে তাই মা আমিনা বলছে মা আমি নাগা হাতে টিঙ্গি ধরে গেগে আই বলেন হাসি মা করে শিশু মুসাকে ভাসিয়ে দিল শহরের নীলি দরি মুসাকে আমি ওদের কথা দিচ্ছি আমার নবী মুসাকে মানুষ করবো ফেরাউনের দ্বারে আর নবী মুসা যখন ভাসতে ভাসতে ফেরাউনের কিনারায় গিয়েছে ফেরাউন তখন বুঝতে পেরেছে আমার এই সিংহাসন আর বেশি দিন টিকবে না তাই তার বিবি আসিয়াকে ডাকছে ছবি লিখছে কি লিখছে শোনো আই ফেরাউন বলে ও আসিয়া গাগা এই এলো মোর দুশমন তারা গহমনে ধ্বংসমন হবে এই সিংহে হাসাবান মা হাজরা পাগলি হলো এক ফোঁটা পানির দরে আল্লাহ বলছে সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয় আর আর মায়নে দেখা দেখি হৃদয় বিনিময় মহান আল্লাহ আমাদের রূহটাকে সৃষ্টি করে আর মহল্লায় রেখেছে আর মায়ের গর্ভে তোমার সময় জিজ্ঞাসা করে বান্দা দুনিয়ার জমিনে গিয়ে কার কাছে মাথা নত করবি সেদিন আমরা বলেছিলাম আল্লাহ তামাম দুনিয়ার জমিনের মালিক হলেন আপনি আর তামাম দুনিয়ার জমিনে পাঠাচ্ছেন আপনি আপনার কাছে মাথা নত করবো না তো দুনিয়ার মানুষের কাছে করব আর দুনিয়ার জমিনে এসে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি কোন এক মস্তান যদি পিছনে নল ঠেকায় আমরা তার হয়ে যাই আল্লাহর হই না তাই আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জমিনে আমায় ভুলে গেলি তো আখেরাতে আমি তোদের ভুলে যাব তাই প্রিয় কবি কি বলছে কবি লিখছে শোনো সেই যে কবে তোমার সাথে গেগে এই প্রথম পরিচয় আমি হাল ছাড়িনি এখন তব পিরাও আমার প্রেমের তরি ও গো তোমার প্রেমের কুলে একজন বৃদ্ধা বিছানায় খায় বিছানায় পায়খানা করে বিছানাতে গোটার শক্তি নাই বৃদ্ধা বলছে আল্লাহ আমার যদি আরো দুটো বছর বাঁচিয়ে রাখেন নাতনির বিয়েটা খেয়ে যেতে পারি আল্লাহ বলছে তোর গোরে এক পা ডেঙ্গায় একটা এখনো বাঁচতে চাস তাই কবরে যাওয়ার সময় ওই বৃদ্ধা
করেছি আর অন্যায় ভাবে গালে ঢাল করে মেরেছি সুদের টাকা খেয়েছি তাই ভুল সুদের আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ আমাকে একটা বার সুযোগ দাও আমার ভুলটাকে আমি শুধরে নেই আল্লাহ বলছে পৃথিবীর জমিনে 80 বছর সময় দিয়েছিলাম তখন ভুল শুধরালি না আর আমি আল্লাহ এখন তো কারো সময় দেব না তাই শেষ কথাই প্রিয় কবি বলছে তাই তরি আমার ডুবো গো ডুবো গো আমি হাল ছাড়িনি এ গো ন